2022 সালের প্রথম চন্দ্রগ্রহণ শীঘ্রই ঘটতে চলেছে। এবছর মোট দুটি চন্দ্রগ্রহণ হবে, যার মধ্যে একটি ভারতে প্রদর্শিত হবে এবং একটি হবে না। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে এবছরের চন্দ্রগ্রহণ কবে এবং কখন ঘটতে চলেছে, তার সাথে কোথায় কোথায় এই চন্দ্রগ্রহণের প্রভাব পড়বে সেটিও এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আর যারা গর্ভবতী মহিলারা আছেন তারা এই চন্দ্রগ্রহণের মধ্যে কী কী কাজ করবেন এবং করবেন না সেটিও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানানো হবে। তাই আপনাদেরকে অনুরোধ, আপনারা ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আর আপনারা যদি এই চ্যানেলের নতুন সদস্য হতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড করা হলে খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। 2022 সালের প্রথম চন্দ্রগ্রহণ আগামী সপ্তাহে 16 মে সোমবার ঘটতে চলেছে। এই চন্দ্রগ্রহণ সম্পূর্ণ চন্দ্রগ্রহণ হবে। দক্ষিণ পশ্চিম ইউরোপ, এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগরে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। পঞ্চাঙ্গ অনুসারে 16 মে বৈশাখ মাসের পূর্ণিমা তিথি। এই দিনে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন, তাই এই দিনটিকে বুদ্ধ পূর্ণিমাও বলা হয়। অর্থাৎ 16 মে বৈশাখ পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা এবং বছরের প্রথম চন্দ্রগ্রহণ একসঙ্গে ঘটবে। এবার চলুন জেনে নেই চন্দ্রগ্রহণের সময়সীমাটা কি। ভারতীয় সময় অনুযায়ী এই চন্দ্রগ্রহণ 16 মে সকাল 8:59 থেকে সকাল 10:23 পর্যন্ত হবে। ভারতে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না, তাই ভারতে এই সূতককাল বৈধ হবে না। চন্দ্রগ্রহণের প্রভাব কী পড়বে চলুন জেনে নিই। ভারতে চন্দ্রগ্রহণ দেখা যাবে না, এমতাবস্থায় ভারতের ওপর এর বিশেষ কোনো প্রভাব পড়বে না। তবে এখনও ধর্মপ্রাণ লোকেরা চন্দ্রগ্রহণের সমস্ত আচার অনুষ্ঠান মেনে চলেন। চন্দ্রগ্রহণের সময় লোকেদের কিছু কিছু সতর্কতা অবলম্বন করা উচিত, যা আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাব। প্রসঙ্গত এবছর দুটি চন্দ্রগ্রহণ হবে। 16 মে প্রথম পূর্ণ চন্দ্রগ্রহণ ঘটবে। ভারতের ধর্মীয় বিশ্বাস অনুসারে গ্রহণকে অশুভ বলে মনে করা হয়। এই সময়ে অনেক কাজ করায় নিষেধ রয়েছে। চন্দ্রগ্রহণ সবসময় পূর্ণিমার দিনে হয়, কিন্তু প্রতি পূর্ণিমার দিনে চন্দ্রগ্রহণ হতে পারে না। আসলে যখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে তখন তাকে চন্দ্রগ্রহণ বলে। এরপর চলুন জেনে নেই যে সূতককালকে ভারতে অনুষ্ঠিত হবে কি না। ভারতের সময় অনুযায়ী সোমবার 16 মে 2022 চন্দ্রগ্রহণ হবে সকাল 8:59 থেকে সকাল 10:23 পর্যন্ত। এটি হবে সম্পূর্ণ চন্দ্রগ্রহণ। ভারতে এই চন্দ্রগ্রহণের দৃশ্যমানতা শূন্য হবে, তাই এখানে সূতককাল লাগবে না। এবার চলুন জেনে নিই যে এই চন্দ্রগ্রহণে কী কী কাজ আপনারা করতে পারবেন। হিন্দু শাস্ত্র মতে মনে করা হয় যে গ্রহণ শেষ হওয়ার পর পবিত্র নদীতে স্নান করে দান করা উচিত। যদি গঙ্গায় স্নান করা সম্ভব না হয় তবে স্নান করার সময় জলে 2-3 ফোঁটা গঙ্গা জল যোগ করে স্নান করতে পারেন। এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই চন্দ্রগ্রহণে আপনারা কী কী কাজ করতে পারবেন না। চন্দ্রগ্রহণের সময় কোনো ধারালো ছুরি ব্যবহার করা উচিত নয়। গর্ভবতী মহিলারা সেলাই বুনন করবেন না। কোনো ধারালো বস্তু ব্যবহার করা উচিত নয়। এই সময় যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তারা এই সময় কোনো মানসিক চাপ বা স্ট্রেস নেবেন না, এতে আপনার গর্ভের সন্তানের ওপর প্রভাব পড়তে পারে। এ সময়ে কেউ কোনো ধরনের শুভ কাজ করবেন না। সূতকের পর মন্দিরে রাখা মূর্তিগুলিও স্পর্শ করা উচিত নয় এবং মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া উচিত। গ্রহণের সময় রান্না করা বা খাওয়া উভয়ই নিষিদ্ধ। গর্ভবতী মহিলাদেরও গ্রহণের সময় ছুরি বা কাঁচি ব্যবহার করা উচিত নয়। গ্রহণকালে সূতক লাগার কারণে গঙ্গা জল থাকলে গঙ্গা জল দিয়ে স্নান করুন, তবে স্নান করার পর একেবারেই চুল আঁচড়াবেন না। চন্দ্রগ্রহণের সময় গাছপালা স্পর্শ করা থেকেও এড়িয়ে চলা উচিত। এবার চলুন জেনে নেই যে পূর্ণ চন্দ্রগ্রহণ কখন হয়। সূর্যের চারিদিকে ঘোরার সময় যখন
পৃথিবীর ঠিক তার সামনে আসে এবং চাঁদও একই সময়ে পৃথিবীর সামনে আসে। পৃথিবী সম্পূর্ণরূপে সূর্যকে ঢেকে রাখে, এ কারণে চাঁদে সূর্যের আলো পৌঁছায় না। একে পূর্ণ চন্দ্রগ্রহণ বলা হয়। শেষে চলুন জেনে নেই যে কোন রাশির জাতকদের জন্য এই চন্দ্রগ্রহণ শুভ হবে। যখনই কোনো গ্রহ তার দশা পরিবর্তন করে তখনই তার প্রভাব ব্যক্তির জীবনে দেখা যায়। অতএব চন্দ্রগ্রহণের শুভ ও অশুভ প্রভাব ব্যক্তির জীবনেও দেখা যায়। ১৬ই মে হতে চলা চন্দ্রগ্রহণ মেষ, সিংহ এবং ধনুরাশির জাতকদের জন্য বিশেষ ফলদায়ক প্রমাণিত হবে। নতুন ব্যবসায় সাফল্যের সম্ভাবনা রয়েছে, নতুন চাকরির প্রস্তাবও আসতে পারে। ১৬ই মে চন্দ্রগ্রহণ সম্পর্কে আপনাদের মনে যা যা প্রশ্ন হয়তো এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে গেছেন। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাছাড়া আপনাদের মনে যদি কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।